আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। আগামী 23 ডিসেম্বর হতে পারে শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারির প্রথম পরীক্ষা, 17তম শিক্ষক নিবন্ধনের। তো এই 17তম শিক্ষক নিবন্ধনের পরীক্ষার যখনই ডেট প্রকাশ হলো, আনুমানিক একটা ডেট প্রকাশ হওয়ার পরেই আপনারা জানতে চাচ্ছেন যে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যে উপজেলায় যে সিট খালি আছে সেটা কিভাবে দেখবেন। অনেকেই আজ কিছুদিন যাবৎ কমেন্ট করছেন, তো আমি চিন্তা করলাম যে আসলে এইটা আপনাদেরকে জানানো দরকার। কিন্তু যখন ওয়েবসাইটে ঢুকলাম, ঢুকে দেখি সেখানে অপশনগুলো অফ করা আছে। দেখুন, আপনারা মোবাইল বা কম্পিউটার দিয়ে চেষ্টা করে দেখবেন যে emis.gov.bd অর্থাৎ এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, EMIS। এই ওয়েবসাইটে আপনারা শিক্ষক নিবন্ধনের যে উপজেলা ভিত্তিক সিট খালি বা স্কুল ভিত্তিক সিট খালি ছিল সেটা কিন্তু দেখা যেত IMS ইনস্টিটিউট প্রোফাইল, এখানে ক্লিক করার পরে। কিন্তু এখানে কোনো অপশনই শো করছে না যে সেখানে ক্লিক করলে তার পরবর্তী অপশনে ঢুকবে, এখানে কোনো অপশন কাজ করছে না। তো আমার যতটুকু মনে হলো যে যখন শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার দেওয়া হয়েছিল ওই সময় এটা কাজ করেছিল, আমরাও দেখেছিলাম। কিন্তু ওই সময়ের যখন আবেদন শেষ হয়ে গিয়েছে, আমার মনে হয় এইখানে তারা অপশনটি অফ করে রেখেছে, তাই এই কারণে এখন দেখা যাচ্ছে না। তো এইখানে যে থ্রি ডট মেনু আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে যখন আমি ক্লিক করলাম, দেখুন হোম, পোর্টাল, রিপোর্টস, রেজিস্টার, লগ ইন। তো রেজিস্টারে আমি যখন যাই তখন দেখা যায় যে এমপ্লয়ি যারা আছে, যারা কাজ করে বা চাকরি করে, তাদের শুধু রেজিস্ট্রেশন করতে পারবে, অর্থাৎ তাদের EMIN নাম্বার, এই ধরনের কোনো একটা নাম্বারগুলো আছে যারা সেইগুলো দিতে পারবে, তারা রেজিস্ট্রেশন করে হয়তো বা তারা দেখতে পারে। তবে সাধারণ প্রার্থী যারা আছেন তাদেরকে আর দেখার সুযোগ দেখা যাচ্ছে না। এখন দেখা যায় যে পরীক্ষার আগে দিতেও পারে বা নাও দিতে পারে। আপনারা মাঝে মাঝে এই EMIS এই ওয়েবসাইটে ঢুকে এই IMS বা ইনস্টিটিউট প্রোফাইল এখানে আপনারা দেখতে পারেন। যদি দেখা যায় তাহলে আপনারা যে তথ্যগুলো চাবে সেই তথ্যগুলো সঠিক দিয়ে তারপরে আপনারা শূন্য পদের তালিকাটি দেখতে পারবেন। তো আমার যতটুকু মনে হলো আমি আপনাদেরকে জানালাম। যদি অন্য কোনো ওয়েবসাইট বা অন্য কোনো উপায় যদি আপনারা দেখতে পারেন সেটি কমেন্ট করে জানাবেন, আমি সবার জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আশা করি এই ছোটো তথ্যটি আপনাদের ভালো লেগেছে, কারণ আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন যে কিভাবে আপনারা শূন্যপদের তালিকা দেখবেন। আমি জানিয়ে দিলাম, আসলে আপনাদের অপেক্ষমান রেখেছিলাম যে দেখা যায় কি না, কিন্তু আসলে আজ কয়েকদিন অপেক্ষার পরেও দেখা যাচ্ছে না। আমি অনেকবার ট্রাই করেছি, দেখা যায়নি। তো emis.gov.bd এই ওয়েবসাইটে ঢুকে আপনারা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য বা আপনার উপজেলায় সিট খালি আছে নাকি সেই তথ্যটি আপনারা দেখে নিতে পারবেন, তো যখন তারা অপশনটি চালু করবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আগামী 23 ডিসেম্বরে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন। যাদের পরীক্ষা আছে শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।